Assalamualaikum, প্রিয় ভিউয়ার্স, এভরি সলিউশন 24 ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের মাঝে আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি শেয়ার করব। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোতে বেশ কয়েকজন লোক নিয়োগ করা হবে এই মর্মে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আবেদন করতে আপনাদের কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে, কারা কারা আবেদন করতে পারবেন, কত টাকা লাগবে বিস্তারিত আলোচনা করা হবে। তো প্রিয় ভিউয়ার্স, সম্পূর্ণ তথ্য জানতে আপনারা ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা জানেন বিটি সলিউশন 24 একটি জব রিলেটেড ইউটিউব চ্যানেল। এই চ্যানেলটিতে বিভিন্ন ধরনের চাকরি রিলেটেড ভিডিও আপলোড করা হয়ে থাকে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ রেলওয়েতে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, সেই নিয়ে একটি ভিডিও রয়েছে। তারপর রেলওয়েতে গেটম্যান পদে আপনারা কিভাবে আবেদন ফর্ম পূরণ করবেন সেই বিষয়ে এখানে একটি ভিডিও দেওয়া রয়েছে। তারপর শক্তি ফাউন্ডেশন তাদের স্টাফ বা কর্মচারীদের কি কি ধরনের সুযোগ সুবিধা প্রদান করে সে বিষয়ে একটি ভিডিও দেওয়া হয়েছে এখানে। তারপর শক্তি ফাউন্ডেশনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, সে বিষয়েও এখানে ভিডিও দেওয়া হয়েছে। আর চাকরির আবেদনে আপনাদের ছবি এবং সিগনেচার রিসার্চ করতে হয়, ছবি 300×300 পিক্সেল এবং সিগনেচার 300×80 পিক্সেল। তো প্রিভার্স, কিভাবে আপনারা খুব সহজে এই কাজটি করবেন সে বিষয়ে এখানে একটি ভিডিও দেওয়া হয়েছে। এই কাজটি আপনি মোবাইল, ল্যাপটপ বা কম্পিউটারে করতে পারবেন। তো প্রিয়ভার্স, তাহলে চলুন আমরা কথা না বলে মূল ভিডিওতে চলে যাই। তো মূল ভিডিওতে যাওয়ার পূর্বে বরাবরের মতো আপনাদের প্রতি আমার ছোট্ট একটি অনুরোধ, এখনো পর্যন্ত যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখন সাবস্ক্রাইব করে নিন, আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য। তো প্রিয়ভার্স, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। এখানে আপনারা বিজ্ঞপ্তি নম্বরটি দেখতে পাচ্ছেন, নিয়োগ বিজ্ঞপ্তি। তো প্রিভার্স, এখানে আপনারা দেখতে পাচ্ছেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো এবং এর আওতাধীন দপ্তর সমূহের রাজস্ব খাত ভুক্ত সরাসরি নিয়োগযোগ্য শূন্য পদের বিপরীতে জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী 13-20 গ্রেডে নিম্ন বর্ণিত পদ সমূহে জনবল নিয়োগের নিমিত্ত বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে, এখানে আপনারা একটি ওয়েবসাইট দেখতে পাচ্ছেন BMET.com.bt, এই ওয়েবসাইটে প্রবেশ করে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণযোগ্য হবে না। এখানে আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন পদনাম, গ্রেড ও বেতন স্কেল, তারপর হচ্ছে পদের সংখ্যা, তারপর প্রয়োজনীয় যোগ্যতা, অর্থাৎ কি কি যোগ্যতা থাকলে আপনারা এই পদগুলোতে আবেদন করতে পারবেন সেই তথ্য এখানে দেওয়া রয়েছে। তারপর দেওয়া রয়েছে যে সকল জেলা প্রার্থীকে আবেদন করতে পারবেন। এক নম্বর হচ্ছে কম্পিউটার অপারেটর, গ্রেড 13, বেতন স্কেল 11,000 থেকে 26,590 টাকা, পদের সংখ্যা হচ্ছে 85টি, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের প্রতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। রাঙ্গামাটি জেলা ব্যতীত সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তারপর 2 নম্বর হচ্ছে সার্টিফিকার কাম কম্পিউটার অপারেটর, গ্রেড 13, বেতন স্কেল 11,000 থেকে 26,590 টাকা, পদের সংখ্যা হচ্ছে 5টি, কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অননুমোদিত শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি হতে হবে, কম্পিউটার ব্যবহার দক্ষতা থাকতে হবে, সার্টিফিকেট নোট প্রতিলিপিকরণে প্রতি মিনিটে বাংলায় 50 শব্দ এবং ইংরেজিতে 80 শব্দের গতি এবং কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ ও ইংরেজিতে 30 শব্দের গতি থাকতে হবে। এই পদেও রাঙ্গামাটি জেলা ব্যতীত বাংলাদেশের সকল জেলা প্রার্থীগণই আবেদন করতে পারবেন। 3 নম্বর এসে ষাট মুদ্রার করিকাম কম্পিউটার অপারেটর, গ্রেড 14, বেতন স্কেল 10,200 টাকা হতে 24,680 টাকা, পদের সংখ্যা হচ্ছে 23টি, আর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে মিনিমাম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। তো প্রিভার্স, আপনাদেরকে কম্পিউটারে অবশ্যই দক্ষতা থাকতে হবে, এখান থেকে আপনারা দেখে নেবেন। এ পদে রাঙ্গামাটি জেলা ব্যতীত সকল জেলা প্রার্থীগণই আবেদন করতে পারবেন। 4 নম্বর হচ্ছে UDA বা উচ্চমান সহকারী, গ্রেড 15, বেতন স্কেল 9,700 টাকা হতে 23,790 টাকা, পদের সংখ্যা হচ্ছে 8টি, শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটারও দক্ষতা থাকতে হবে। এ পদে রাঙ্গামাটি জেলা ব্যতীত সকল জেলা প্রার্থীগণই আবেদন করতে পারবেন। 5 নম্বর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, গ্রেড 16, বেতন স্কেল 9,300 টাকা হতে 22,490 টাকা, পদের সংখ্যা হচ্ছে 58টি, এই পদে আবেদন করতে হলে কোনো স্বীকৃত বোর্ড হতে মিনিমাম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে, কম্পিউটার মুদ্রা ক্রয়ে প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ ও ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে,
এইপদে রাঙ্গামাটি জেলা ব্যতীত বাংলাদেশের সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। ছয় নম্বর হচ্ছে ডাটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটর গ্রেড ষোলো, বেতন স্কেল 9,300 টাকা হতে 22,490 টাকা, পদসংখ্যা হচ্ছে একটি। এবং সাত নম্বর হচ্ছে অফিস সহায়ক গ্রেড ২০, বেতন স্কেল 8,250 টাকা হতে 20,010 টাকা, পদসংখ্যা হচ্ছে 124টি। এই পদে আবেদন করতে হলে আপনাদেরকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ এসএসসি পাস হলেই আপনি এই পদে আবেদন করতে পারবেন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তো প্রিভিয়াস অফিস সহায়ক পদে অবশ্যই লিখিত পরীক্ষা হবে এবং সেই লিখিত পরীক্ষায় আপনাদেরকে উত্তীর্ণ হতে হবে। এই পদে রাজবাড়ী, টাঙ্গাইল, জামালপুর, বান্দরবান, খাগড়াছড়ি, পাবনা, সিরাজগঞ্জ, নাটোর, পঞ্চগড়, ঝিনাইদহ, নড়াইল, ঝালকাঠি, পিরোজপুর ও বরগুনা জেলা ব্যতীত সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। আবেদনকারীদের জন্য প্রযোজ্য বা অনুসরণের শর্তাবলী এখানে দেওয়া রয়েছে। এক নম্বর রয়েছে 31 মে 2023 তারিখে সাধারণ প্রার্থী, ক্ষুদ্রানী গোষ্ঠী এবং বীর মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যাদের পুত্র কন্যার নাতি নাতনির ক্ষেত্রে বয়স সীমা 18 থেকে 30 বছর। তবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের 22 সেপ্টেম্বর 2020 তারিখে এখানে যে স্মারক নম্বর দেখতে পাচ্ছেন এই স্মারক নম্বর অনুযায়ী আবেদনকারী বয়স 25 মার্চ 2020 তারিখে সর্বোচ্চ বয়সের মধ্যে থাকলে উক্ত প্রার্থী আবেদন করার যোগ্য হবেন। অর্থাৎ 25 মার্চ 2020 তারিখে যাদের চাকরির আবেদনের বয়স শেষ হয়েছে তারাও এই পদে আবেদন করতে পারবেন। এছাড়া এটি মুশারিক প্রতিবন্ধী কোটা সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তারপর 2 নম্বর হচ্ছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত ছকের 1 নং এবং 6 নং ক্রমিকের শূন্যপদ পূরণে সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনেল নিয়োগ বিধিমালা 2019 এবং ছকের 2 নং, 3 নং, 4 নং, 5 নং এবং 7 নং ক্রমিকের শূন্যপদ পূরণে মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর, পরিদপ্তর বা দপ্তর কমন পদ নিয়োগ বিধিমালা 2019 অনুসরণ করা হবে। 3 নম্বর হচ্ছে সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। বিভাগীয় প্রার্থীদের সকল শর্ত পূরণ সাপেক্ষে আবেদন ফর্ম পূরণের সময় ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট এর ঘরটি চিহ্নিত দিতে হবে, অন্যদের ক্ষেত্রে এ শর্ত প্রযোজ্য নয়। 4 রয়েছে সকল পদের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। 1 থেকে 6 নম্বর ক্রমিককে বর্ণিত পদের জন্য লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ এবং 7 নং ক্রমিককে বর্ণিত পদের জন্য শুধুমাত্র লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত হবেন। মৌখিক পরীক্ষার সময় সংশ্লিষ্ট সকল শিক্ষাগত যোগ্যতার সনদ বা প্রত্যয়ন বা অনাপত্তি পত্রের মূল কপি প্রদর্শন করতে হবে এবং পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্ম সহ আবেদনে দাখিলকৃত সকল সনদ এবং প্রবেশপত্র সহ সত্যায়িত অ্যাকসেপ্ট ফটোকপি দাখিল করতে হবে। প্রিভিয়াস আপনারা যখন অনলাইনে আবেদন করবেন তখন কিন্তু আপনারা একটি অ্যাপ্লিক্যান্টস কপি পাবেন, সেই অ্যাপ্লিক্যান্টস কপি সহ আবেদনে দাখিলকৃত সকল সনদ এবং প্রবেশপত্র সহ সত্যায়িত অ্যাকসেপ্ট ফটোকপি দাখিল করতে হবে। এছাড়া জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র হিসাবে ইউনিয়ন পরিষদ বা পৌরসভা বা সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত সনদ প্রদান করতে হবে। তো প্রিভিয়াস এগুলো আপনারা স্ক্রিন থেকে দেখে নেবেন, ভিডিওটি পজ করে দেখে নেবেন। 13 নম্বর এসে অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী। অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ ও সময় 11 মে 2023 তারিখ সকাল 10টা থেকে শুরু হয়েছে আর শেষ হবে 31 মে 2023 খ্রিস্টাব্দ বিকাল 5টা পর্যন্ত। অর্থাৎ 31 মে 2023 খ্রিস্টাব্দ বিকাল 5টা পর্যন্ত আপনারা এই পদে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদন সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে টেলিটক প্রিপেড সিম থেকে SMS এর মাধ্যমে আবেদন ফি জমা দিতে পারবেন। তো প্রিভিয়াস যখন আপনার অনলাইনের মাধ্যমে চাকরি আবেদন করবেন তখন কিন্তু আপনাদের ছবি এবং সিগনেচার আপলোড করতে হবে। আপনার ছবি সাইজ হবে 300×300 পিক্সেল সর্বোচ্চ 100 কেবি এবং স্বাক্ষরের সাইজ হবে 300×80 পিক্সেল সর্বোচ্চ 60 কেবি। তো প্রিভিয়াস আপনারা কিভাবে আপনাদের ছবি এবং সিগনেচার রিসাইজ করবেন এই বিষয়ে আমার একটি ভিডিও রয়েছে, সেই ভিডিও লিঙ্কটি আপনারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে দেখে নেবেন। 1 থেকে 6 নং ক্রমিকে বর্ণিত পদের জন্য আবেদন ফি হচ্ছে 200 টাকা এবং 7 নং ক্রমিকের জন্য আবেদন ফি হচ্ছে 100 টাকা। 1 থেকে 6 নং ক্রমিকের জন্য টেলিট্রাক সার্ভিস চার্জ 23 টাকা এবং 7 নং পদের জন্য টেলিট্রাকের সার্ভিস চার্জ 12 টাকা কর্তন করা হবে। এছাড়াও SMS বাবদ আপনার সিম থেকে 5 থেকে 6 টাকা মতো কাটা হবে। তো প্রিভিয়াস আপনারা যখন মোবাইল থেকে SMS সেন্ড করবেন তখন আপনাদের টেলিট্রাক সিমে নির্ধারিত পরিমাণ টাকা রিচার্জ করে নেবেন। তারপর আপনারা আপনার মোবাইলে মেসেজ অপশনে গিয়ে টাইপ করবেন BMET, তারপর একটি স্পেস দেবেন। স্পেস দেওয়ার পর আপনি যখন অনলাইনের মাধ্যমে আবেদন করবেন তখন একটি ইউজার আইডি পাবেন,
সেই ইউজার আইডি লিখে 1642 নম্বরে মেসেজটি সেন্ড করতে হবে। প্রথম মেসেজটি সেন্ড করার পর আপনার মোবাইলে একটি এসএমএস আসবে এবং সেই মেসেজটিতে 8 ডিজিটের একটি পিন কোড থাকবে। সেই পিন কোডটি ব্যবহার করে আপনাকে দ্বিতীয় এসএমএস লিখতে হবে। দ্বিতীয় এসএমএস লেখার নিয়ম হচ্ছে মোবাইলে মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে বিএমইটি, তারপর স্পেস দিয়ে লিখতে হবে ইয়েস, তারপর আরেকটি স্পেস দিয়ে আপনি যে পিন নম্বরটি পাবেন সেই পিন নম্বরটি লিখে 1642 নম্বরে মেসেজটি সেন্ড করতে হবে। দ্বিতীয় এসএমএস সেন্ড করার পর আপনার দ্বিতীয় এসএমএসটি সেন্ড করার পর আপনার মোবাইলে একটি কনফার্মেশন এসএমএস আসবে। সেই এসএমএসটিতে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড থাকবে। সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড আপনাকে সংরক্ষণ করতে হবে পরবর্তীতে অ্যাডমিন কার্ড ডাউনলোড করার জন্য। তো প্রিয়ভার্স আপনারা দেখলেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো নিয়োগ বিজ্ঞপ্তিটি। তো এই পদে যদি আপনারা আবেদন করতে চান তাহলে প্রথমে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি ভালো করে দেখে নেবেন, তারপর আপনারা আবেদন করে নেবেন। তো প্রিয়ভার্স আজকে ভিডিও পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর পরবর্তীতে বিভিন্ন ধরনের চাকরি আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।